কিছু কিছু লোক আছে দেখবেন রমজান শব্দ মানেই সে বোঝে সারাদিন না খাইয়া থাকমু আর ইফতারির সময় ঘুমাইয়া খাম, এরকম কিছু লোক আছে না নাই। যখন ইফতারির সময় আসে পুরো টেবিল লোক, ওর পুরো টেবিলে কত যে আইটেম। আসলে কি রমজান মাস ভোগ বিলাসের মাস না ত্যাগের মাস? ত্যাগের মাস, এটা ত্যাগ তিতিক্ষার মাস। কিন্তু বাঙালির রমজানের পূর্বে যে ভুড়ি থাকে, রমজান শেষ হলে ভুড়ি আরো বেড়ে যায়, ঠিক কিনা বলে? এর কারণটা হচ্ছে খালি খায়, এমন খাওয়া খায় তারাবির নামাজ দুই রেখা পড়লে মাজা আর থামে না, বাড়ি চলে যায়, ঠিক কিনা বলে? তারাবির নামাজ ভুলেও পড়তে আসে না। কেন বলে? হুজুর এমন খাওয়া খাইছি লড়ার ক্ষমতাই নেই, তারাবি আর কি পড়ব। আচ্ছা বলেন, রমজান কি খাওয়ার মাস না ইবাদতের মাস? এজন্য আপনারা এই অভ্যাসগুলো ত্যাগ করবেন তো ইনশাআল্লাহ।